হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে হলো রবিবার আর ওয়েদারটাও খুব ভালো ছিল আজকে তো ভাবলাম চলো আজকে একটু লাঞ্চ টাঞ্চ করে যাই আমরা একটু ঘুর ঘুমু করতে তো ভাবলাম কোথায় যাব কোথায় যাব তোমরা সবাই জানো আন্দামান তো ট্যুরিস্ট স্পটের জন্যই ফেমাস তো যেহেতু আন্দামানে আছি সেহেতু আমরা তো অনেক এক্সপ্লোর করি আর এক্সপ্লোর করতে আমি খুব ভালোওবাসি তো আজকে ভাবলাম আজকে করবো একটু ট্রেকিং ট্রেকিং মানে আন্দামানে সেরকম লং ট্রেকিং রুট কিছু নেই কিন্তু এখানে নাকি একটা ট্রেকিং রুট আছে যেটা হলো মুন্ডা পাহাড় ট্রেকিং আমরা এর আগে নামও শুনেছি অনেকবার যাবার প্ল্যানিংও করেছিলাম কিন্তু সামহাও আমরা যাইনি মানে সময় পাইনি তো যেহেতু আজকে ছিল হাতে একটু সময় তো ভাবলাম চলো আজকে মুন্ডা পাহাড় যাওয়া যাক তো আমরা লাঞ্চ করার পর বেরোলাম আর এই দেখো যখন মুন্ডা পাহাড় যাচ্ছিলাম ঠিক রাস্তার মাঝখানে এই আমরা একটা স্পট পেয়েছিলাম এইটার জায়গাটা খুবই সুন্দর ছিল পুরো নির্জন টাইপের একটা জায়গা ছিল মাঝখানে রাস্তা একদিকে ছিল নারিকেল বাগিচা আর একদিকে ছিল সমুদ্র আর আন্দামানের একটা জিনিস তো না বললেই নয় সেটা হলো রাস্তা মাঝখানে রাস্তা দুদিকে ঘন জঙ্গল এত ভালো লাগে না আন্দামানে ড্রাইভিং করতে স্পেশালি আমি তো এটাই তোমাদেরকে সাজেস্ট করব যারা আন্দামান ঘুরতে আসো চেষ্টা করবে স্কুটি নিয়ে একটু এক্সপ্লোর করা তো না অনেক ভালো লাগবে ভালো লাগবে ইন দ্য সেন্স তোমরা স্কুটিটাকে যেখানে ইচ্ছা দাঁড় করিয়ে ফটোশ্যুট করতে পারো রিলস বানাতে পারো এখন তো সবাই ইনস্টাগ্রামে ইয়া ইউটিউবে রিলস বানায় কিন্তু তোমরা যদি ফোর হুইলারে করে ড্রাইভ করে যাচ্ছ তো রাস্তায় এত ব্রজ না তো মাঝখানে দাঁড় করিয়ে ফটো তোলা বা রিলস বানানোটা একটু টাফ হয়ে যায় এখন আমরা ক্রস করছি চিড়িয়াটাপো বিচ মুন্ডা পাহাড় বিচটা একেবারে লাস্ট প্রান্তে আছে তো ফার্স্ট ফার্স্টে চিড়িয়াটাপু ক্রস করতে হয় ক্রস করার পরে মুন্ডা পাহাড় যেতে হয় তো চিড়িয়াটাপু বিচটা আমি অলরেডি বলে রাখি এটা সানসেট পয়েন্টের জন্য খুবই ফেমাস তো আমাদের এটা আজকে প্ল্যান আছে আমরা ফার্স্টে যাব মুন্ডা পাহাড় মুন্ডা পাহাড়ে বিচে একটু এনজয় করার পর ট্রেকিং করার পর আমরা সানসেট টাইমে আমরা আসবো চিড়িয়াটাপু আর চিড়িয়াটাপুতে সানসেট এনজয় করে ফাইনালি বাড়ি আসবো তো এখন আমরা মুন্ডা পাহাড় বিচে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ এখানে কত লোক ম্যাক্সিমাম এখানে সবাই পিকনিক করতে বা আসে যারা লোকাল লোক আর ট্যুরিস্ট তো আসেই এখানে একটা জিনিস খুব সুন্দর দেখলাম সেটা হলো সমস্ত গাছে ট্যাগ লাগানো ছিল মানে গাছটার কি নাম তো এগুলো দেখতে খুবই ভালো লাগলো আর এই দেখো কত পুরোনো পুরোনো গাছে মানে গাছের কি বলবো ধ্বংসাবশেষ পড়ে আছে শুনেছি নাকি এগুলো সুনামি টাইমের কিছু এরকম একটা স্টোরি রিলেটেড আছে আমি গুগলে একবার সার্চ করেছিলাম আমি মানে পুরো যে ইনফরমেশানটা আমি পড়িনি তাই আমি এখানে দিতে পারছি না বাট শুনেছিলাম নাকি সুনামি রিলেটেড কিছু এই যে পুরানো গাছের গাছের মানে গাছগুলো দেখতে পাচ্ছ আর হ্যাঁ এখানে একটা জিনিস খুব সুন্দর দেখো সিটিং এরিয়াটাও হ্যান্ডমেড মানে যে গাছগুলো এখানে অলরেডি পড়ে আছে সেগুলো কেটে কেটে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই জিনিসটা আমাকে খুবই ভালো লেগেছে এটা এক হলো মুন্ডা পাহাড় বিচ মুন্ডা পাহাড় বিচে স্নান করা যায় না বিকজ এখানে ক্রোকোডাইলের অনেক ভয় আছে অলরেডি পোস্টার লাগানো আছে এখানে পুলিশ থাকে পুলিশ অলরেডি বলে দেয় এখানে একদম বেশিক্ষণ এমনকি আফটার ফোর পি এখানে থাকাও অ্যালাউ না মানে বিচ এরিয়াতে থাকতে পারবে না যেটা এই যেহেতু এটা একেবারে লাস্ট প্রান্ত আন্দামানের সেহেতু এখানে সবসময় পুলিশ থাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর এই দেখো আমরা এখন ট্রেকিং স্টার্ট করেছি ট্রেকিংয়ের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর পুরো গাছ গাছ দিয়ে দিয়ে সিঁড়ি বানানো আছে মানে গাছের যে শিকড় দিয়ে আমি লাইফে এর আগে অনেকবার ট্রেকিং করেছি কিন্তু এই রকম ট্রেকিং এটা আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যেহেতু রাস্তাটাতে না পুরোটাতে গাছের শিকড়ে ভর্তি ছিল আর সেটাও মোটা মোটা শিকড় আর একটা জিনিস আমি নেটে ট্রেকিং করার আগে সার্চ করেছিলাম মানে একটা জিনিস সার্চ রেজাল্টে পেয়েছিলাম সেটা হলো এখানে নাকি ট্রেকিং করার সময় যেহেতু পুরো জঙ্গলের ভেতরে সেহেতু পাখির অনেক রকম পাখির আওয়াজ এবং সাউন্ড পাওয়া যায় মানে সাউন্ড শুনতে পাওয়া যায় তো সত্যি এই কথাটা ঠিকই আমরা যখন ট্রেকিং করছিলাম পিছনে ব্যাকগ্রাউন্ডে পুরো পাখির কিচির মিচির আওয়াজ পাচ্ছিলাম আর সেটাও নট অনলি একটা দুটো পাখি অনেক রকমের পাখি এবং অনেক রকমের মধুর মধুর সাউন্ড আর এই দেখো এখন ইনি করছেন হলো ভিডিও বানাচ্ছেন ভিডিও বানাচ্ছেন ইন দ্য সেন্স অফ স্ট্যাটাসে আপলোড করার জন্য আমরা লেডি মানে মিট এন মিট তক পৌঁছে গেছি মানে মাঝখানে জঙ্গলে পৌঁছে গেছি চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল ট্রেকিংয়ে আজকে লোক হচ্ছে অনেকটাই কম আর হ্যাঁ মাঝখানের পয়েন্টে আমরা একটা ভিউ দেখতে পেয়েছিলাম যেটা হলো পুরো পাহাড় এবং পাহাড়ের নিচে সমুদ্র আর সেটাও পুরো নীল সমুদ্র তো আমরা ভাবলাম চলো একটু নিচেতে গিয়ে এই সুন্দর জায়গাটা একটু উপভোগ করা যাক তার সাথে সাথে খানিকটা ফটো ভিডিও তোলা যাক তারপরে আবার আমরা ট্রেকিং স্টার্ট করব মানে ট্রেকিং আমরা এখন মিডিল পয়েন্টে আমরা তো যাবার খুবই ইচ্ছা আছে দেখি কি হয় এখানে ট্রেকিংয়েরও টাইম থাকে মানে সকাল দশটা থেকে বিকাল না সরি সকাল আটটা থেকে বিকাল তিনটে অবধি এখানে টাইম থাকে বিকজ এটা এতটাই ঘন জঙ্গল যে আফটার ফোর পি এম এখানে ট্রেকিং করতেই পারবে না যেহেতু এখানে জঙ্গলে অলরেডি মানে তাড়াতাড়ি অন্ধকারটা অনেক বেশি হয় সেই জন্য আর এখানে আমরা যখন ট্রেকিং স্টার্ট করেছিলাম তখন টাইম ছিল ওয়ান ও ক্লক তো ওখানে যে গার্ড ছিল মানে পুলিশটা ছিল উনি আমাদেরকে আগেই বলে দিয়েছিলেন যে তিনটের আগে কিন্তু ফিরে আসতে হবে তো চলো রাস্তা তো খুবই সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে এরকম এত সুন্দর একটা রাস্তা পাবো এত ভালো একটা এক্সপিরিয়েন্স হবে এটা আমি আশা করিনি তোমরা যারা আন্দামানে আছো থাক মানে যারা আন্দামানবাসী তারা তো হয়তো এই রুটটা চিনি থাকবে কারণ এটা অনেক অতি পরিচিত ট্যুরিস্ট প্লেস আর যারা আন্দামানের বাইরে আছো কোনো দিন ভাবছো আন্দামান ঘুরতে আসবো যদি হাতে সময় থাকে তো ট্রেকিংটা করতে পারো বেশিক্ষণ টাইম লাগবে না দু ঘন্টা এনাক আর তুমি যদি বেশি নেচার লেবার হও তো তুমি চাইলে আরও টাইম স্পেন্ড করতে পারো ঘন জঙ্গলের মাঝখানে বসে আশা করি যারা নেচার লেবার ওদেরকে এটা খুবই ভালো লাগবে তো আমরা এখন মানে অনেকটা ট্রেকিং কভার করে নিয়েছি চলো এখনও অনেকটা হাঁটতে হবে আর এত রোদ এখানে যে কি বলবো প্রচণ্ড গরম করছে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি যারা ভাবছ ট্রেকিং করবে নিজের সাথে খাবার এবং পানীয় অবশ্যই ক্যারি করবে কারণ এই যে বিচটা আছে মুন্ডাপাহাড় বিচ এখানে সেরকম কোনো ফুড পয়েন্ট নেই আর জলেরও কোনো পয়েন্ট নেই হ্যাঁ টয়লেট পয়েন্ট আছে বাট জলের পয়েন্ট নেই তাই গরমে যারা ট্রাভেল করছো আমি অবশ্যই বলবো নিজের সাথে ক্যারি করো আর আমরা এখন পৌঁছে গেছি মেন লাস্ট পয়েন্টে যেটা হলো মুন্ডা পাহাড়ের লাস্ট এন্ড তো ফাইনালি টোটাল আমরা ফিফটি মিনিটস ওয়াকিং করার পর আমাদের ট্রেকিং কমপ্লিট হলো সত্যি জায়গাটা খুবই সুন্দর এখানে এত হাওয়া দিচ্ছিল এত হাওয়া দিচ্ছিল বাট আমাকে তো খুবই ভালো লেগেছে যে লাস্ট এনটা উপরে পুরো পাহাড়ের ওপরে আমরা দাঁড়িয়েছিলাম আর নিচের সমুদ্র এখান থেকে যে সমুদ্রটা পুরো নীল দেখা যাচ্ছিলো আর এখান থেকে আরও অনেক আইল্যান্ড দূর দূরত্ব আইল্যান্ডও দেখা যায় এটাকে নাকি অনেকে সুইসাইড পয়েন্টও বলে জানি না এখানে এসে কে সুইসাইড করার ট্রাই করেছিল তবে থেকে এটার নাম সুইসাইড পয়েন্ট হয়ে গিয়েছিল আই ডোন্ট নো বাই দ্য ওয়ে চলো এখন নিচের কি এনজয় করা নেচারকে এনজয় করা যাক এই সব নেগেটিভ কথা থেকে দূরে থাকাই ভালো তাই না তো ট্রেকিং কমপ্লিট হলো ট্রেকিংটা করে আমাকে খুবই ভালো লাগলো আর এই দেখো মাঝখানে আমরা একটা চিড়িয়া লাইট হাউসও পেয়েছিলাম মানে জাস্ট ট্রেকিংয়ের এন্ড পয়েন্ট তার ঠিক একশো মিটার আগে চিড়িয়া টাবু লাইট হাউস ছিল আর হ্যাঁ একটা কথা বলে রাখি এই ট্রেকিং রুট কিন্তু বর্ষাকালে বন্ধ থাকে বর্ষাকালে ট্রেকিং করা পসিবেল না বিকজ জঙ্গলের ভেতরে পোকামাকড় সাপের ভয় থাকে সেই জন্য এখানে গ্রীষ্মকালে এবং আফটার গ্রীষ্ম বর্ষাকালে এখানে ট্রেকিং করার অ্যালাও থাকে আর এখানে কত হাওয়া দিচ্ছে সেটা তোমরা আমার চুলের কন্ডিশন দেখি বুঝতে পারবে ফাইনালি আমি টুপি পর্যন্ত খুলে দিয়েছি বিকজ এত হাওয়া দিচ্ছে যে টুপি উড়িয়ে নিয়ে যাবার মতন তো বন্ধুরা চলো আমাদের তো ট্রেকিং কমপ্লিট হয়েছে এখন আমাদের বাড়ি ফেরার পালা তো এই ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে এখনকার জন্য টাটা বাই বাই ভালো থাকবে আর হ্যাঁ যদি সময় পাও আন্দামান অবশ্যই ঘুরে দেখবে আশা করি যারা নেচার লাভার ওদেরকে আন্দামান খুব ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও